সকল সিসি ভিএলই বন্ধুদের জন্য একদম গুড নিউজ সুখবর রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেন্ট্রাল ব্যাংকের যে গুগল ফর্ম সেটা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই আমাদের অথরাইজেশন লেটার দেওয়া হয়ে গেছে এবং যে সমস্ত বন্ধুদের মেল করা হয়নি এখনও পর্যন্ত অথরাইজেশন লেটার আপনারা পাননি অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে বিষয়গুলো সেখানে মেনশন থাকে এবং যে সমস্ত ভিয়েলি বন্ধুরা আপনারা ভুল ইনফরমেশন দিয়েছেন বা যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিস যে সেন্ট্রাল ব্যাঙ্কের বিসি পয়েন্টের জন্য রেজিস্ট্রেশন প্রসেস চলছে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য কোনো লিঙ্ক প্রোভাইড করা হয়নি অবশ্যই আপনার সেই সমস্ত ডিস্ট্রিক্ট অবশ্যই আপনারা আপনাদের আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা মেনশন করে দেবেন সেই সমস্ত ডিস্ট্রিক্টের নেম অবশ্যই পরবর্তী সময়ে যদি কোনো নোটিফিকেশান বা আপডেট আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা অ্যাপ্লিকেশন বা আবেদন করার পর আমাদের যদি ফেজ ওয়ান ফেজ টু হিসেবে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে কিন্তু ফেজ ওয়ানে যারা রয়েছেন তাদের ইতিমধ্যেই আমাদের যে অথরাইজেশন লেটার অর্থাৎ সেন্ট্রাল টিম থেকে বা আমাদের যে স্টেট টিম থেকে যে অথরাইজেশন লেটার দেওয়া হয় সেই লেটার প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং অথরাইজেশন লেটার নিয়ে আপনারা কি করবেন তার সম্পূর্ণ ডিটেলস নিয়েই আমরা চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের যে রেজিস্টার্ড মেল রয়েছে সেই ইমেল আইডি আপনারা চেক করবেন তো বন্ধুরা আমরা চলেছি আমাদের যে রেজিস্ট্রেড ইমেল রয়েছে সেই ইমেলে আমরা চলে এসেছি ইতিমধ্যেই যে অথরাইজেশন লেটারস যেটা দেওয়া হয়েছে এ ধরনের একটি লেটার আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএসসির যে লোগো রয়েছে সেই লোগোটা এখানে পেয়ে যাবেন দেন এখানে যে ডেট রয়েছে সেই ডেটটা এখানে মেনশন করা থাকবে এবং এখানে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার যে ব্রাঞ্চের জন্য আপনি অ্যাপ্লিকেশন বা আবেদন করেছেন গুগল ফর্ম ফিল আপ করেছেন সেই ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চের যে লোকেশন এই সমস্ত ডিটেলসটা এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে সাবজেক্ট যেটা দেওয়া থাকবে অথরাইজেশন লেটার ফর আপনাদের অথরাইজেশন লেটার ফর দিয়ে আপনার নামটা এখানে মেনশন করা থাকবে তো বন্ধুরা অনেকেই রয়েছেন হয়তো যদি কোনো কারণে আপনারা ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই লোকেশন আপনারা ইতিমধ্যেই কারেকশন করে নেবেন কারণ যারা ভুল ইনফরমেশান দিয়েছেন সেই অথরাইজেশন যে লেটার যেটা দেওয়া হবে সেই লেটারে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো তো বন্ধুরা নিচের দিকে যখনই আপনারা আসবেন আমরা একটু নিচের দিকে চলে এসেছি নিচের দিকে আসা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা আপনার দেওয়া রয়েছে অর্থাৎ আপনার নাম দেওয়া রয়েছে এবং আপনার ফাদার্স নেম দেওয়া রয়েছে আপনার যে ভিলেজ রয়েছে এবং আপনার সম্পূর্ণ যে ঠিকানা রয়েছে অ্যাড্রেস রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং আপনি যে ব্যাংকের জন্য এখানে আবেদন করেছেন সেই ব্যাংকের নেম সেই ব্যাংকের যে লোকেশন অর্থাৎ সেই ব্যাংকের যে লোকেশন সেই লোকেশনের যে ভিলেজ কোড রয়েছে সেই ভিলেজ কোড দেওয়া রয়েছে এবং আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের যে ব্রাঞ্চ কোড রয়েছে সেই ব্রাঞ্চ কোড অবশ্যই দেওয়া থাকবে এবং এখানে আপনার যে এখানে যেটা দেওয়া রয়েছে আপনাদের আপনাদের যে আরও অফিস রয়েছে ঠিক আছে সেই আরও অফিস মেনশন করা থাকবে এবং এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনার এপি কার্ড নাম্বার থাকবে এবং আপনার আধার নাম্বার থাকবে লোকেশন থাকবে এবং সমস্ত ডিটেলসটাই কিন্তু এখান থেকে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন দেন নিচের দিকে আপনারা চলে আসবেন ঠিক নিচের দিকে যদি আপনারা আসেন তো খুব সহজে দেখে নিতে পারবেন রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যালাউ হিম হার অ্যাস এ বি সি এজেন্ট আন্ডার ইউর ইন ব্যাংক ব্যাঙ্ক অর্থাৎ এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এফআই ম্যানেজার রয়েছে অর্থাৎ স্টেট টিমের যে এফআই ম্যানেজার রয়েছে সেই এফআই ম্যানেজারের যে সিল এবং সিগনেচার সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে এবং এটা অবশ্যই আপনাকে প্রিন্ট আউট নিতে হবে প্রিন্ট আউট নেওয়ার পরে যে ডেট এখানে মেনশন করা দেওয়া হয়েছে সেই ডেটে অবশ্যই এই যে অথরাইজেশান লেটার এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে অবশ্যই আপনাকে হার্ড কপির সাথে অরিজিনাল যে কপি রয়েছে অর্থাৎ জেডক্স এবং অরিজিনাল এই সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট যে সমস্ত বন্ধুদের এখনও পর্যন্ত কোনো অথরাইজেশন লেটার আসেনি অবশ্যই আপনারা একটু ওয়েট করুন যদি আপনার ফেজ টুয়ে অ্যাপ্লিকেশন বা ফেজ টুয়ে অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে অবশ্যই ফেজ টুয়ের জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে পরবর্তী সময়ে ফেজ থ্রি এভাবে অ্যাপ্লিকেশনগুলোকে একসেপ্ট করা হবে এবং আপনাদের প্রসেসটাকে কমপ্লিট করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই এবং যে সমস্ত বন্ধুদের যে ডিস্ট্রিক্ট রয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনও স্টার্ট হয়নি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন পরবর্তী বা নতুন আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন